হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস ভিডিও। আরো একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস টেনের যে অঙ্ক বই আছে তার ফোর্থ চ্যাপ্টার আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পাইপ অর কিউবয়েড এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা অলরেডি একটা সেশন করে ফেলেছি যেখানে আমরা কি কি শিখেছিলাম, চলো একবার রিভাইজ করে নিই। দেখো, আমরা অলরেডি শিখে ফেলেছি কি না আয়তঘন কাকে বলে এবং আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, শীর্ষবিন্দু, ধার এগুলো বলতে কি বোঝায়। যেমন দেখো, আমি একটা আয়তঘন এখানে দেখতে পাচ্ছি, এর দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা, এর শীর্ষবিন্দুগুলো কোনগুলি, সেগুলি তোমরা আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই এখন জেনে জেনে গেছো। তাহলে এইগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করেছিলাম, দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা, শীর্ষবিন্দুগুলো কোনগুলো এবং ধারগুলো কোনগুলো, সেগুলি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তারপর আমরা কি দেখেছিলাম, ঘনক কাকে বলে বা ঘনক এবং আয়তঘনের মধ্যে কি পার্থক্য বা কি সিমিলারিটি আছে সেটা আমরা দেখেছিলাম। এবার দেখেছিলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি বলতে কি বোঝায় এবং আয়তঘনের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়। আর একবার বলে দিচ্ছি যে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, দেখো কটা তল আছে ঘনক এবং আয়তঘনের, দুটো ক্ষেত্রেই ছটা করে তল আছে। দেখো এই একটা তল, দুই নম্বর তল, তিন নম্বর তল, চার নম্বর তল, সামনের দিকে একটা, পিছন দিকে একটা। তুমি যদি একটা আয়তঘনকে তোমার যে ঘরের সঙ্গে তুলনা করো তাহলে দেখতে পাবে যে ঘরের কি হয়, চারটে দেওয়াল থাকে চারিদিকে এবং নিচে একটা মেঝে এবং উপরে একটা ছাদ থাকে, ঠিক আছে। ঘর হচ্ছে একটা পারফেক্ট আয়তঘনের উদাহরণ। ওকে, সুতরাং আমরা সমগ্র তল বলতে ছটা তলের যে ক্ষেত্রফল মোট সেটাই। আয়তঘনের ক্ষেত্রে তলগুলি কি হয় না আয়তাকার হয়, আর ঘনকের ক্ষেত্রে তলগুলি হয় বর্গাকার, ঠিক আছে। এটাই পার্থক্য। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি পেয়েছিলাম আমরা, না 6a², তাই তো? ঘনকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 6a² হচ্ছে এত বর্গ একক, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি দেখেছিলাম না, 2 ইন্টু ab + bc + ca, যেখানে a হচ্ছে দৈর্ঘ্য, তাই তো, b হচ্ছে প্রস্থ আর c হচ্ছে উচ্চতা, এটা আমরা দেখেছিলাম এর আগের পার্টে। ওকে, এবং ডিটেলসে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা কি শিখেছিলাম না এদের কর্ণের দৈর্ঘ্যটা কি হয়, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের ক্ষেত্রে হয় √a² + b² + c², যেখানে a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, c হচ্ছে উচ্চতা। আর আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয় না √3a, যেখানে a হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তারপরে আমরা কি শিখেছিলাম না এদের আয়তন, আয়তন বলতে কি বোঝায় এবং আয়তনের ফর্মুলাটা কি। তাহলে আয়তঘনের আয়তনটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে আমি যদি দৈর্ঘ্যকে a ধরি, প্রস্থকে b ধরি এবং উচ্চতাকে যদি c ধরি, তাহলে আমরা বলতে পারি যে আয়তঘনের আয়তন হচ্ছে abc, এত ঘন একক, ঠিক আছে। দেখো যখন আয়তন বলছি তখন ঘন একক, যখন ক্ষেত্রফল বলছি তখন কিন্তু বর্গ একক, ঠিক আছে। আর ঘনকের আয়তনটা কি ছিল না, a³ ঘন একক, যেখানে এটা হচ্ছে কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম এর আগে। এই পার্টে আমরা কি করব না, কষে দিকের অঙ্কগুলো একটা একটা করে কমপ্লিট করবো, ঠিক আছে। চলো পড়া যাক। আমি কষে দেখি 4-এর 2 নম্বর অঙ্ক থেকে শুরু করছি, 1 নম্বর অঙ্কটা অঙ্ক কষার কিছু নেই, ঠিক আছে। 2 নম্বরটা কি বলেছে না, পাশের আয়তঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি, ঠিক আছে। এই একটা আয়তঘনাকার চিত্র আছে, এই যে এটা, তলগুলি কি কি, আমরা একটু আগেই বললাম যে ঘনকের কিংবা আয়তঘনের 6টি তল থাকে, তাই তো? তাহলে তোমরা তোমাদের, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের দিকে তাকাও, তাহলে ঘরের একটা মেঝে থাকে, ঠিক আছে। তাহলে এখানে যদি এই যে আমার ছবিটা আছে এটাকে যদি আমি একটা মেঝের সঙ্গে তুলনা করি বা একটা সরি ঘরের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এই ঘরের মেঝেটা কোনটা, তা দেখো EFGH, এটা হচ্ছে আমার আমার পেয়ে গেলাম কি মেঝে এই ঘরটা। তুমি তোমার ঘরের দিকে তাকাতে পারো, ঠিক আছে। তাহলে এইটাকে আমি যদি বললাম মেঝে, আমি এটা বোঝার জন্য বলছি, অঙ্কন করার জন্য
নয়, অঙ্ক করার জন্য শুধু এইটুকু লিখলেই হবে, আমি তোমাদেরকে বোঝার জন্য এইগুলো বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে মেজের ঠিক উল্টো দিকে কি থাকে, একটা ছাদ থাকে, তাহলে এখানে ছাদটার কি নাম দেব, এই এ বি সি ডি, তাহলে এটা পেলাম আমি এ বি সি ডি, এটা কি আর একটা তল, এটাকে আমি বললাম ছাদ, ঠিক আছে? আরো একটা তল কি, দেখো ডান দিকের আমি একটা দেওয়াল আছে, সেই ডান দিকের দেওয়ালটা, তাহলে চারটে দেওয়াল থাকে ঘরের, তার মধ্যে ডান দিকের দেওয়ালটা কোনটা, এখানে বি সি জি এইচ, তাই তো? বি সি জি এইচ এটাকে আমি বললাম ধরো ডান দিকের দেওয়াল, ঠিক আছে? তাহলে বি সি জি এইচটা পেলাম, এটা এটা হচ্ছে ডান দিকের দেওয়াল। ঠিক একই ভাবে বাম দিকের একটা দেওয়াল থাকবে, বাম দিকেরটা কি, না এ ডি এফ ই, ঠিক আছে? এ ডি এফ ই এটাকে তুমি এ ই এফ ডি ও লিখতে পারতে, ঠিক আছে, যা খুশি, বা ই এফ ডি এও লিখতে পারতে, ওকে? তাহলে এটা হয়ে গেল কি আমার বাম দিকের দেওয়াল, ঠিক আছে? এবার আরো দুটো দেওয়াল আছে আমার ঘরের, একটা হচ্ছে সামনের দিকে, একটা পিছনের দিকে। তাহলে পিছনের দিকের দেওয়ালটা কোনটা, পিছনের দিকের দেওয়ালটার নাম কি হবে, দেখো এই পিছন এইটা, তাই তো? তাহলে এটার নাম দেখো সি ডি এফ জি, আমি যখন বলছি বা লিখছি তোমরা ছবিটার দিকে তাকাও, সি ডি এফ জি, এটা হচ্ছে আমার পিছনের দেওয়াল, ঠিক আছে? তাহলে এটা একটা তল, ঠিক একই রকম তার উল্টো দিকে সামনের দিকে একটা দেওয়াল আছে, যেটা হচ্ছে এ বি এইচ ই, ঠিক আছে? এই এ বি এইচ ই এটা হচ্ছে সামনের দিকের দেওয়াল, এ বি এইচ হচ্ছে সামনের দিকের দেওয়াল, ঠিক আছে? তাহলে আমরা যদি ঘরের সঙ্গে তুলনা করি এই ছবিটাকে, তাহলে আমরা কটা তল পেলাম, দেখো টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই তলগুলোর নামই তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এই এইগুলো আমি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এইগুলো দরকার নেই, এখানে তলগুলো জিজ্ঞেস করছে, তাহলে আমি তলগুলো পেলাম, ই এফ জি এইচ একটা তল, এ বি সি ডি একটা তল, বি সি জি এইচ একটা তল, এ ডি এফ ই, সি ডি এফ জি এবং এ বি এইচ, এই ছটা হচ্ছে আমার তল, ঠিক আছে? তারপর জিজ্ঞেস করে ধারগুলি, ধারগুলি আমরা এর আগে ডিটেলসে আলোচনা করেছি কোনগুলো ধার, অর্থাৎ যে রেখাগুলো আমি দেখতে পাচ্ছি সেই রেখাগুলো হচ্ছে একটা ধার। এখানে কি কি রেখা দেখতে পাচ্ছি, একটা আমি এ বি রেখা দেখতে পাচ্ছি, তাই তো? আর একটা দেখতে পাচ্ছি এ ডি রেখা, আমি যেমন লিখছি তোমার ছবির দিকে তাকাও, একটা হচ্ছে ডি সি, একটা হচ্ছে সি বি, ঠিক আছে? একই রকম ভাবে এই এ দিয়ে আগে শেষ করি, একটা পেলাম আমি এ ই, ঠিক আছে? আর একটা পেলাম আমি, দেখো এই এই ক্ষেত্রে এই তলটার দিকে দেখছি, তাহলে এ ডি আমি অলরেডি এখানে লিখে ফেলেছি, তাহলে আর একটা লিখলাম এ ই ই এফ, ঠিক আছে? আর একটা আছে এফ ডি, ঠিক আছে? তাহলে এইটা আর এটা কমপ্লিট হলো। একই রকম আমি নিচের দিকটা দেখবো, নিচের দিকে দেখো ই এইচ একটা পেলাম, তাই তো? এফ ইটা অলরেডি আমি লিখে ফেলেছি, দেখো এখানে, তাহলে ই এইচ একটা, এইচ জি এইচ একটা, বা এইচ জি একটা, যা খুশি, এদিকে এফ জি একটা, ঠিক আছে? এইবার এইদিকেটা দেখবো আমরা, এইচ জি লিখে ফেলেছি, তাহলে এইচ বি একটা হবে, তারপরে বি সি একটা হবে, কিন্তু বি সি আমি অলরেডি লিখে ফেলেছি, তারপরে কি লিখবো দেখো, এই সি জি, সি জিটা আমি এখনো লিখিনি, দেখো, তাই তো? আগের পার্টটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানো যে কটা ধার হয়, দেখো এই কটা ধারই আমার সম্ভব, অর্থাৎ টোটাল 12টি ধার হয় আয়ত ঘন বা ঘনকের, ঠিক আছে? তাহলে এই 12টি ধারগুলির নাম লিখে গেলাম। এবার বলেছে শীর্ষবিন্দুগুলি, তাহলে শীর্ষবিন্দুগুলো কোনগুলো, যেগুলো এই এ বি সি ডি এরকম, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, তাই তো? এই কটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, কটা আছে দেখো, টোটাল হবে 8টি, ঠিক আছে? 2 4 6 8, 8টি শীর্ষবিন্দু, অর্থাৎ আমি দেখলাম যে তল হচ্ছে আমার দাঁড়ালো 6টা, ধার হচ্ছে 12টা, শীর্ষবিন্দু হচ্ছে 8টি, ঠিক আছে? এখানে আমার নামগুলো লিখতে বলেছে, আমি নামগুলো প্রত্যেকটা লিখে বলতে পারলাম, ঠিক আছে? পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, তাহলে সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা যায় সেটা কিরকম হয়, সেটা আগের পার্টে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ওই ঘরের
কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সেই কর্ণের দৈর্ঘ্যটা আমাকে লিখতে হবে। তাহলে আগে আমরা ডিটেলস আলোচনা করেছি কর্ণ কি করে বের করতে হয় আয়তঘনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অঙ্কটা এইভাবে করবো। দেখো এরকম একটা সমকোণী চৌপলাকার আছে, এখানে দৈর্ঘ্যটা আমি যেখানে একটা ধরি, দৈর্ঘ্য ধরলাম আমি এ বি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ বি কোনটা, ঠিক আছে? এ থেকে এই বি, এটা তাহলে এ বি সমান বলে দিচ্ছে 5 মিটার। প্রস্থ ধরলাম আমি বিসি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোনটা বিসি, ঠিক আছে? বিসি ইকুয়ালস টু 4 মিটার। আর উচ্চতা বলে দিচ্ছে আমাকে, উচ্চতাটা ধরলাম আমি কোনটা, এই বিই, ঠিক আছে? বিই কোনটা তোমরা দেখে নাও, তাহলে বিই ইকুয়ালস টু ধরলাম আমি 3 মিটার। তাহলে আমাকে একটা লিখতে হবে যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটি হবে ওই ঘরের কর্ণ। দেখো আমি লিখলাম ওই ঘরে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে সেটি হবে ওই ঘরের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অতএব আমরা জানি কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা কি, না কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ a² প্লাস b² প্লাস c², আমি এইভাবে লিখতে পছন্দ করি। কিংবা তুমি যদি বড় করে লিখতে চাও তাহলে তোমাকে হয় এই নামগুলো লিখতে হতো কিংবা প্রথমে, কিংবা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এভাবে লিখতে হতো। তা আমি এখানে a² প্লাস b² প্লাস c² লিখলাম, যেখানে a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, আর c হচ্ছে উচ্চতা। এটা তোমাকে লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি অতএব a² মানে কত, a² মানে হচ্ছে দেখো 5² বা আমি এখানে লিখলাম 5² প্লাস b² বা প্রস্থ হচ্ছে 4² প্লাস c² বা উচ্চতা হচ্ছে 3² এত মিটার, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে দেখো 5 5 25 প্লাস 16 প্লাস 9, তাহলে 25 প্লাস 4² 16 প্লাস 9 এত মিটার। বা আমি বলতে পারি এটা যোগ করলে কত দাঁড়াচ্ছে 16 9 25 25 25 50, তাহলে √50 মিটার। তাহলে √50 মিটার আমি কি লিখতে পারি, 2 ইন্টু 25 মিটার, এটা আমি লিখতে পারি। তাহলে এবার দেখো যদি রুট তুলে দিই তাহলে 25-এর বর্গমূল কত হয় 5, আর এখানে 2-এর হয়ে গেল √2, তাহলে 5√2 বর্গ মিটার হবে কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এটা তোমরা লাস্টে উত্তরটা লিখে নিতে পারবে যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার, ঠিক আছে? নিশ্চয়ই বোঝা গেল, যদি কোথাও বুঝতে অসুবিধা ভিডিওটা পজ করে একবার দেখে নাও। তাহলে পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে আমি এরকম একটা ঘনক নিয়েছি, এই ঘনকটার একটি তলের ক্ষেত্রফল বলে দিচ্ছে। তাহলে আমি ধরলাম যে এই তলটার ক্ষেত্রফল বলে দিচ্ছে নিচের মেঝেটা, ঠিক আছে? তাহলে একটি তলের ক্ষেত্রফল মানে এই যে যে বর্গক্ষেত্রটা পাচ্ছে এই মেঝের, সেটা আমার ক্ষেত্রফলটা বলে দিচ্ছে। তাহলে এর এখানে দেখো এ একক লেখা আছে, অর্থাৎ এক একটি বাহু হচ্ছে এ একক, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে একটি তলের ক্ষেত্রফল মানে হচ্ছে a² মানে 64 বর্গমিটার, তাহলে আয়তনটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখছি ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে? অতএব একটি তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু a² বর্গ একক। তখন আমরা একটু আগে দেখলাম বা এর আগের সেশনে আমরা ডিটেলসে আলোচনা করছি যে ঘনকের কটা তল থাকে, টোটাল 6টি তল থাকে, তাই তো? তাহলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a² বর্গ একক পেলাম। তাহলে অতএব এটা বলে দিয়েছে 64 বর্গমিটার, অতএব আমি বলতে পারি যে a² ইকুয়ালস টু হচ্ছে 64, বা এখান থেকে a ইকুয়ালস টু বলতে পারি। অ্যাকচুয়ালি এটা a ইকুয়ালস টু হয় ±8, কিন্তু আমরা এখানে -8টা নেবো না, কেন না দৈর্ঘ্য মাইনাস হতে পারে না। তাহলে অতএব আমি বলতে পারি যে a ইকুয়ালস টু হচ্ছে 8, অর্থাৎ আমি কি পেলাম, অতএব ঘনকটির বাহু 8 মিটার, ঘনকটির বাহু 8 মিটার, ঠিক আছে? তাহলে আয়তন বের করতে বলেছে, অতএব আয়তন, তাহলে আমরা জানি আয়তন হচ্ছে
ए কিউব বা বাহু কিউব এত ঘন মিটার। আটের কিউব করলে কত হয় দেখো, আট আষ্টে চৌষট্টি, চৌষট্টি ইন্টু আট মানে পাঁচশো বারো, ঠিক আছে। তাহলে আমি লিখবো পাঁচশো বারো ঘন মিটার, অর্থাৎ আমি ঘনটির আয়তন পেলাম পাঁচশো বারো ঘন মিটার, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। তাহলে পরের অঙ্কটা দেখা যাক, দেখো পাঁচেরটা কি বলেছে না, আমাদের বকুলতলা গ্রামে দুই মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা আছে, যদি মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয় থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। এক্ষেত্রে দেখো আমি একটা তিনটে জিনিস পাচ্ছি, চওড়া গভীরতা, ঠিক আছে, এদিকে গভীরতা পাচ্ছি, এদিকে সরি এদিকে চওড়া পাচ্ছি, আর একটা কি পাচ্ছি লম্বা, লম্বা মানে তাহলে তিনটে ডাইমেনশন আমি পাচ্ছি। তাহলে তিনটে ডাইমেনশন মানে অর্থাৎ আমার যে খালটা আছে সেটা কি রকম মাপের বলে দিচ্ছে, সেটা হচ্ছে আয়তঘনাকার, ঠিক আছে, সেটা বুঝে নিতে হবে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার, দেখো প্রথমে চওড়াটা বলে দিচ্ছে মিটারে এবং গভীরতাটা বলেছে ডেসিমিটারে, সুতরাং যেকোনো একটা আমাকে এককে করে নিতে হবে। আবার এখানে আয়তনটা বলে দিচ্ছে ঘনমিটারে, সুতরাং এখানে যেহেতু দুটো মিটারে আছে একটা ডেসিমিটারে আছে, আমি কি করবো ডেসিমিটারটাকে মিটারে করে নেব, ঠিক আছে। তাহলে আমি লিখবো গভীরতা সমান আট ডেসিমিটার। এবার আট ডেসিমিটারকে যদি মিটারে করতে হয় তোমরা জানো যে এটাকে দশ দিয়ে ভাগ করতে হয়, সুতরাং জিরো পয়েন্ট এইট মিটার, ঠিক আছে। আর চওড়া কত বলে দিয়েছে আমাকে, চওড়া বলেছে দুই মিটার, ঠিক আছে। আর কি লম্বাটা দরকার, তাহলে ধরি খালটি লম্বা, খালটি লম্বা এক্স মিটার, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি যে অতএব খালটির আয়তন কত হবে, না খালটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো, আমি একটু লিখে নিই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, এখানে উচ্চতাটা হয়ে যাবে গভীরতা, ঠিক আছে। অতএব আমি বলতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্যটা পেয়েছি বা লম্বা সেটা হচ্ছে এক্স, ঠিক আছে, ইন্টু প্রস্থ মানে চওড়া সেটা হচ্ছে দুই, ইন্টু উচ্চতা বা গভীরতা হচ্ছে জিরো পয়েন্ট এইট, এত ঘন মিটার, ঠিক আছে। আবার বলে দিচ্ছে এত ঘন মিটার মাটি কাটা হয়েছে খালটি থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমার আয়তন, যতটা আমি আয়তন মাটি পাবো ততটা সেটা হচ্ছে আয়তন। তাহলে অতএব আমি বলতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে এক্স ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট এইট, এটা ইকুয়ালস টু আমি বলতে পারি দুইশো চল্লিশ, তাই তো, বা এখান থেকে আমি এক্স এর ভ্যালু কত পাচ্ছি, না দুইশো চল্লিশ ডিভাইডেড বাই দুই ইন্টু জিরো পয়েন্ট এইট। এবার এই ক্যালকুলেশনটা কি করে করব এটা আমি একটা রাফে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আশা করছি যে সবাই পারো তোমরা ক্যালকুলেশনটা, তাও যদি কারোর অসুবিধা থাকে সেজন্য আমি এটা ডিটেলসে বলে দিচ্ছি। দেখো দুশো চল্লিশ বাই দুই ইন্টু নিচে দেখো পয়েন্ট আছে একটা, সে পয়েন্টটাকে তোলার জন্য আমি কি করি না আট বাই দশ করে দিতে পারি, জিরো পয়েন্ট এইট মানে কি আট বাই দশ, বা এটা হয়ে গেল কি আমার দুইশো চল্লিশ ইন্টু এই নিচে যে দশটা আছে সেটা পরের বার কি হবে উপরে চলে যাবে, বা দুই ইন্টু আট, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি একদমই সহজ, তাহলে আট দিয়ে কাটলে এটা হয়ে গেলো আটত্রিশ এবং দুইশো চল্লিশ, এটা কাটলে হয়ে গেলো পনেরো, বা এটা হয়ে গেলো আমার দেড়শো, ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে গেলো আমার এক্স এর ভ্যালু দেড়শো, তাই তো। তাহলে অর্থাৎ আমি উত্তরটা কি পেলাম না, অতএব খালটি দেড়শো মিটার লম্বা, ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারলে একদমই সহজ অঙ্ক, এই অঙ্কগুলো খুবই সোজা যদি তুমি ধারণাটা তোমার ক্লিয়ার থাকে, ঠিক আছে, আর সূত্রগুলো যদি তোমার মনে রাখতে পারো। পরের অঙ্কটা দেখো, বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল জানতে হবে, তাহলে তাহলে আমি এটা অঙ্কটা করতে পারবো। এরকম একটা ঘনক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, এখানে আমাকে লিখতে হবে ধরি
ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ একক, দেখো ছবিতেও লেখা আছে, ঠিক আছে, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, ঘনকের ডিটেলসে আলোচনা করেছি শুরুতেই, তাহলে এ রুট থ্রি এত একক কর্ণের দৈর্ঘ্য আমার, তাহলে আবার কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 সেন্টিমিটার, তাহলে অতএব আমি বলতে পারি যে এ রুট থ্রি ইকুয়ালস টু হচ্ছে 4√3, বা এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়ালস টু হচ্ছে 4, তাই তো? তাহলে আমি পেলাম, অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হলো 4 সেন্টিমিটার, ঠিক তো? তাহলে অতএব ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, তাহলে এখানে লিখছি, অতএব এখানে লিখি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, না সমগ্র তলের ক্ষেত্রফল এটা ইকুয়ালস টু কত, না 6a² এত বর্গ একক, তাই তো? তাহলে এখানে 6a² মানে কত, 6 × 4 × 4 এত বর্গ সেমি। এখন 6a² কি, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, 4 × 6 = 24, 4 × 24 = 96, তাহলে 96 বর্গ সেমি হচ্ছে আমার ঘনকটির সর্বোচ্চ তলের ক্ষেত্রফল, ঠিক আছে? নিশ্চয়ই বোঝা গেল, একদমই সহজ অঙ্ক। আমি প্রথমে যেটা বললাম যে তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে তোমরা একদমই সহজে করতে পারবে। তাহলে এই পার্টে আপাতত আমরা এই অবধি তো অঙ্কগুলো বসে রাখলাম, বসে থেকে 4-6 নম্বর অবধি। পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো। আশা করি যে অঙ্কগুলো আমরা করলাম এখনই সেগুলো বুঝতে এখন তোমাদের কোনো সমস্যা নেই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার অঙ্ক করানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10, সেটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবকেও বলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যেখানে তোমরা তোমাদের মাধ্যমিকের জন্য সমস্ত রকমের প্রস্তুতি, অঙ্ক এবং ইংরেজি এই দুটি মেন বিষয়ের উপরে সমস্ত রকমভাবে তোমাদেরকে সাহায্য করা হয়। এইগুলো এইখান থেকে তোমরা অঙ্ক এবং ইংরেজির ফুল প্রস্তুতি তোমরা নিতে পারো। এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।